আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের আলোচনার বিষয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, তাদের ভর্তি ফি এবং অন্যান্য তথ্যগুলি। তো আমরা সকলেই সবসময় দুশ্চিন্তার মাঝে পড়ে যাই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খরচ কেমন হতে পারে বা এর বাইরে কোনো খরচ আছে কি না, বা অন্যান্য বিষয় নিয়ে আমরা খুবই চিন্তিত হয়ে যাই। তো এই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার করব। তার আগে আমরা প্রথমে জেনে নিই সেটা হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি এবং ভর্তি খরচগুলো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনাকে। ব্রাউজার ওপেন করে আপনাকে টাইপ করতে হবে NSU। আপনাকে NSU টাইপ করে এটা প্রেস করলে আপনি এখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আপনার ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আপনি যদি এভাবে না চান তাহলে আপনি northsouth.edu এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে তাদের এই ওয়েবসাইটটি পেতে পারেন। তো আপনি প্রথমে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই ইন্টারফেসগুলোর ভিতরে, এই ইন্টারফেসটার মাঝে আপনাকে অ্যাডমিশন অপশনে যেতে হবে। কেননা অ্যাডমিশন অপশনের মাঝে আপনার ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্যই আপনি পেয়ে যাবেন। তো আমি অ্যাডমিশন অপশনে প্রবেশ করতেছি। অ্যাডমিশন অপশনে প্রবেশ করার পর আমি এখানে দেখতে পারতেছি যে অ্যাডমিশন ইনফরমেশন, এখানে অ্যাডমিশন ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখানে তারপর একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে টিউশন অ্যান্ড আদার্স ফিস, টিউশন ফিস ক্যালকুলেটর। তা আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে টিউশন ফিস ক্যালকুলেটর, কারণ টিউশন ফি অ্যান্ড টিউশন ফিস ক্যালকুলেটর দুটো সেম জিনিস। আপনি যেটাতে প্রবেশ করেন আপনার ডিটেলস গুলো পেয়ে যাবেন। তো আমরা টিউশন ফিস ক্যালকুলেটরে, আমরা টিউশন ফিস ক্যালকুলেটরে যাচ্ছি। তো টিউশন ফিস ক্যালকুলেটরে যাওয়ার পর আমাদের এখানে খেয়াল করলে দেখতে পারবে যে এখানে দেয়া আছে প্রোগ্রাম, দেয়া আছে প্রোগ্রাম অথবা ডিগ্রি, অ্যাডমিশন ফি, টিউশন ফি পার ক্রেডিট, স্টুডেন্ট অ্যাক্টিভিটিস সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, কম্পিউটার ল্যাব ফি অ্যান্ড সায়েন্স ল্যাব ফি, স্টুডেন্ট ল্যাব ফি। এখানে দেখেন লেখা আছে সায়েন্স ল্যাব পার সেমিস্টার, সায়েন্স ল্যাব পার সেমিস্টার। আপনার পার কথাটার মানে আমরা সবাই জানি, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা সেমিস্টারে সায়েন্স ল্যাবে আপনাকে কত টাকা দিতে হবে, সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। আমরা এগুলো আলোচনা করব, তার আগে টিউশন ফিস ক্যালকুলেটরটা একটু দেখে নিই। তো আমরা টিউশন ফিস ক্যালকুলেটরে যাচ্ছি। টিউশন ফি ক্যালকুলেটরে আমরা যদি যাই তাহলে এখানে প্রথমেই যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রোগ্রাম নেম। তাহলে প্রোগ্রাম নেমে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের পছন্দের সকল বিষয়গুলো আমরা দেখতে পারবো। এখান থেকে আপনি যদি প্রথমে পড়তে চান, ধরুন আমি আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়বো, সেক্ষেত্রে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ক্লিক করতেছি। এখানে দেখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটার আপনার যদি আমি বলি সেটা হচ্ছে টোটাল সেমিস্টার দেওয়া আছে 12টা, যেখানে আপনার টোটাল খরচ দাঁড়াচ্ছে 9,59,000 টাকা। টোটাল খরচ দাঁড়াচ্ছে 9,59,000 টাকা। এখানে আপনি দেখেন প্রথমেই একটা অপশন দেয়া আছে, সেটা হচ্ছে কস্ট পার ক্রেডিট। কস্ট পার ক্রেডিট কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট কমপ্লিট করতে হয়। সো এখানে যদি আমি দেখি সেটা হচ্ছে কস্ট পার ক্রেডিট, এখানে প্রত্যেকটা ক্রেডিট, ধরুন আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আপনার টোটাল ক্রেডিট আছে 130টা, টোটাল ক্রেডিট হচ্ছে 130টা। তো এখানে 130টা ক্রেডিট, আপনার প্রত্যেকটা ক্রেডিট মানে প্রত্যেকটা ক্রেডিটের প্রাইস আসবে 6,500 টাকা। আবার বলতেছি যে আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ টোটাল ক্রেডিট 130, আপনার প্রত্যেকটা ক্রেডিট মানে এখানে 1, 2, 3 এরকম প্রত্যেকটা ক্রেডিটের প্রাইস আসবে 6,500 টাকা। এটা হচ্ছে টোটাল আপনার টিউশন ফিস। তো এখন যদি আবার যাই, টিউশন ফিস পরবর্তীতে দেখেন লেখা আছে সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি থেকে শুরু করে আপনার লাইব্রেরি ফি, কম্পিউটার ল্যাব ফি, তারপরে স্টুডিও কোর্স ফি, সবগুলোর একটা ডিটেইলস এখানে দেয়া আছে। এখানে সায়েন্স ল্যাব ফি 2,500 টাকা, কম্পিউটার ল্যাব ফি 2,500 টাকা, লাইব্রেরি ফি 1,500 টাকা, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি 3,000 টাকা। এর বাইরে ওইখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আপনার অ্যাভারেজ সেমিস্টার কস্ট। খেয়াল করে দেখেন
খেয়াল করে দেখেন আপনার অ্যাভারেজ সেমিস্টার কস্ট, আপনার প্রত্যেকটা সেমিস্টারে আপনার অ্যাভারেজে কত টাকা আসতে পারে। এখানে আমরা দেখতেছি সেটা হচ্ছে 79,917 টাকা, মানে আপনার আনুমানিক এখানে একটা কস্ট সেটা হচ্ছে 79,917 টাকা, যদি না আপনি কোনো সাবজেক্টে ফেল বা আপনার সেটা রিটেক নিতে হয়। আবারও বলতেছি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রিটেক নেওয়ার সময় সেই ক্রেডিটের টাকা আবার দিতে হয়, আপনার এই ক্রেডিটের টাকাটা এর মাঝে আসবে না। এখানে যেটা হচ্ছে আপনি রেগুলারলি যদি সবগুলো সাবজেক্ট কমপ্লিট করেন তাহলে এই টোটাল কস্ট আপনার যাবে, যেটা হচ্ছে আপনার টোটাল টোটাল হচ্ছে 9,59,000 টাকা। এখন আমি যদি আরেকটা সাবজেক্টে চলে যাই, ধরুন আমি এখানে আমি আমি এখান থেকে আমি বিফার্ম প্রফেশনাল মানে ব্যাচেলর অফ ফার্মেসি 5 ইয়ার্স এর কোর্স যেটা আমি করতে চাচ্ছি, তো আমি এটাতে চলে যাচ্ছি। তো আমি যদি এখানে চলে যাই, এখানে চলে গেলে আমি এখানে একটা বিষয় দেখতে পারবো, সেটা হচ্ছে বিফার্ম প্রফেশনালের টোটাল খরচ দাঁড়াবে হচ্ছে টোটাল খরচ দাঁড়াবে আপনার 14,79,500 টাকা। আবার বলতেছি বিফার্ম প্রফেশনাল আপনি যদি নর্থ সাউথ থেকে করতে চান তাহলে আপনার খরচ দাঁড়াবে 14,79,500 টাকা, যেখানে আপনার টোটাল ক্রেডিট থাকবে, টোটাল ক্রেডিট থাকবে হচ্ছে 199। 199 হচ্ছে আপনার টোটাল ক্রেডিট, আপনাকে 5 ইয়ার্সে আপনাকে এই 199 ক্রেডিট কমপ্লিট করতে হবে। তো সেম কথা আপনার যদি এখানে প্রতিটা ক্রেডিট এখানে দাঁড়াবে 6,500 টাকা। তো এছাড়া এখানে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার আপনারা এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে অ্যানাদার কস্ট গুলো, যেমন এখানে আমরা জানি স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি আছে 4,500, লাইব্রেরি ফি 2,250, কম্পিউটার ল্যাব ফি 3,750, সায়েন্স ল্যাব ফি 5,000 টাকা। আপনার এখানে অ্যাভারেজ একটা কস্ট দেয়া আছে, আপনি যদি বিফার্ম প্রফেশনাল আপনি পড়াশোনা করেন তাহলে আপনার অ্যাভারেজ কস্ট দাঁড়াবে, আপনি খেয়াল করে দেখেন, 1,23,292 টাকা, যেখানে আপনাকে এই টাকাটা প্রতি ছয় মাস, কারণ 6 মাসে একটা সেমিস্টার বিফার্ম প্রফেশনালে, প্রতি 6 মাস পর পর আপনাকে 1,23,292 টাকা প্রদান করতে হবে। তো এই পর্যায়ে যদি আমরা টোটাল সেমিস্টারের কথা দেখি তাহলে 5 ইয়ার্স আপনার যেহেতু লেখা আছে সেহেতু হচ্ছে 5 ইয়ার্সে 5×2 10টা সেমিস্টার আপনার এখানে যাবে, সেটা হচ্ছে টোটাল সেমিস্টার টোটাল কোর্স পার সেমিস্টার 6টা করে কোর্স থাকবে আপনার এখানে লেখা আছে, সবকিছু আপনারা এখান থেকে ডিটেইলস দেখতে পারবেন। তো আমি যদি একটু ব্যাকে যাই, খেয়াল করেন এখানে আমরা এখানে এখানে আমরা তাদের ভর্তি ফি গুলো দেখতে পারবো। তো এখানে খেয়াল করেন আন্ডার গ্রাজুয়েট যে স্ট্রাকচারটা আছে সেখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে ব্যাচেলর অফ আর্কিটেকচার, যে আর্কিটেকচারের কথা বলা আছে খেয়াল করে দেখেন এখানে আপনার ভর্তি ফি হচ্ছে আপনার টোটাল 25,000 টাকা, টিউশন ফি পার ক্রেডিট 6,500 টাকা, এগুলো আমরা আগেও দেখতে পারছি, আর এখানে স্টুডিও ফি 2,500 টাকা। তো আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি, দেখেন এখানে সকল সাবজেক্ট আপনি খেয়াল করলে দেখতে পারবেন এখানে আপনি যে ডিপার্টমেন্টে পড়ুন না কেন সব ডিপার্টমেন্টের ভর্তি ফি হচ্ছে টোটাল 25,000 টাকা, টোটাল ভর্তি ফি আপনার 25,000 টাকা করে। আরেকটা বিষয় আপনাদের বলে দেই, সেটা হচ্ছে আপনার যদি প্রত্যেকটা স্টুডেন্ট আপনার কিছু কোর্স আছে এই কোর্সগুলো আপনারা যদি করতে চান তাহলে আপনাকে সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা প্রদান করতে হবে। যেমন এখানে যদি আমি বলি যে নেম অফ দ্য কোর্স, আপনি যদি ডিজিটাল অ্যান্ড অনলাইন লাইব্রেরিশিপ বা ODOL আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে সেই কোর্স ফি দিতে হবে 10,000 টাকা। আপনি যদি ইংলিশ সার্টিফিকেট কোর্স করতে চান সেক্ষেত্রে আপনাকে 7,000 টাকা দিতে হবে, ইংলিশ স্পোকেন কোর্স যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে 7,000 টাকা দিতে হবে,
ইংলিশ কোর্স জেনারেল স্কিল ফর প্রফেশনাল যদি আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে 6,000 টাকা দিতে হবে। এছাড়া চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং ফ্রান্স ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা 5,000 থেকে 7,000 টাকার মাঝে আপনাকে এই টাকাগুলো প্রদান করতে হবে। এই টাকাগুলো ওই কোর্স ফির সাথে অ্যাট্রাক্টেড না, কারণ হচ্ছে অ্যাটাচড না, কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে সেই সাবজেক্টের কোর্স ফি আর এগুলো হচ্ছে শুধুমাত্র এই সাবজেক্টগুলোর কোর্স ফি। আশা করি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আপনার সবগুলো তথ্য বুঝতে পারছেন। আপনি যদি বুঝতে না পারেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওয়েবসাইট থেকে বুঝে নেবেন। আপনি যদি তাও বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করলে বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে যদি আপনি কোশ্চেন করেন সেক্ষেত্রে আমরা আপনাকে যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট পরের যে কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।